হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার, আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব গতকাল বিকালে আমি কোথায় গিয়েছিলাম। একটা সুন্দর জায়গা, একটা সুন্দর বাসা, বাসার আশেপাশেও হেঁটে বেরিয়েছি। আর আমি বলবো ভিউয়ার্সদের কমেন্টস সম্পর্কে কিছু কথা। আমার ভিডিওর সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখাচ্ছি যে মুরগিগুলো আমার ছোট থেকে কতখানি বড় হয়েছে দু সপ্তাহের মধ্যে। ওদেরকে একটু ছেড়ে দিয়েছি, নেট দিয়ে আটকায় রেখেছি যেন দূরে চলে না যায়। এখন অনেকে ছোট, চিনতে পারবে না, সেজন্য আটকায় রেখেছি, খাঁচা থেকে বের করে নেট দিয়ে রেখেছি। দেখুন খরগোশটা, আমার মেয়ের খরগোশ, খরগোশটা দেখালাম। যে ফ্রেন্ডের বাসায় গেছি তার এখানে একটা পাখি আছে, পাখিটা দেখালাম আপনাদেরকে। দৃশ্যটা খুবই সুন্দর, আপনার সাথে শেয়ার করলাম। এই যে আম গাছ আছে, লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, সবজি বাগান আছে, একটা ছবি শেয়ার করলাম আপনাদের সাথে। দেখুন এটা পুঁইশাক গাছ, বড়ই গাছ আছে। বাসার পিছনে একটা লেক আছে, লেকটা দেখাচ্ছি। আমরা লেকের ধারে বসে অনেকক্ষণ গল্প করলাম, খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা বিকাল উপহার দেওয়ার জন্য প্রেমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকই জায়গায় পুঁইশাক লাগিয়েছে। আমাকেও দিয়েছে পুঁইশাক। এটা ঢেঁড়স গাছ, দেখুন কচু শাক লাগিয়েছে। এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলবো কমেন্টস নিয়ে। আমাদের ভিউয়ার্সরা যে কমেন্টস করেন তাদের অনেক কিছু বলার অধিকার আছে আমি মনে করি। প্রতিটি ভিডিও যে সবার কাছে ভালো লাগবে এটা না, যদি ভালো না লাগে কিছু বলতেই পারেন। ইউটিউব এমন একটা মাধ্যম, সবার স্বাধীনতা আছে কিছু বলার জন্য। ইউটিউব একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা যখন এসেছি নেগেটিভ পজিটিভ সব কমেন্টসই আমরা পাব। প্রতিটি ভিডিও যে ভালো লাগবে সব ভিউয়ার্সদের এটা কোনো কথা নাই। একটা ভিডিও ভালো লাগতে পারে, আরেকটা ভিডিও খারাপ লাগতে পারে, তারা বলতেই পারেন, কিন্তু আমরা তাদেরকে অপমান করতে পারি না। এমন কিছু খারাপ কথা বলবো না যে তারা দুঃখ পান, কারণ তারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখেন, আমরাও কষ্ট করে ভিডিও বানাই ভিউয়ার্সদের জন্য, সুন্দর কিছু দেখানোর জন্য। আপনাদের সম্পূর্ণ অধিকার আছে কমেন্টস করার, বলার, যেটা ভালো লাগবে সেটা বলবেন, যেটা ভালো লাগবে না অবশ্যই বলবেন। আমরা আরও সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, সুন্দর ভিডিও উপহার দিব। আপনারা বলতে পারেন এইভাবে কথা বলেন না, এইভাবে কথা বলেন,
আমার কাছে মোটেই খারাপ লাগে না। যারা অনেকে মনে করেন যে কোনো খারাপ কমেন্টস দিতে দেবেন না, এটা বলা ভুল। আপনারা লিখতেই পারেন, কিছু ভালো না লাগলে অবশ্যই লিখতে পারবেন। আমি মনে করি যে কমেন্টসের উত্তর দিতে ইচ্ছা করবে না, আমরা দিব না, এটা কোনো ব্যাপার না। তাই আমি মনে করি আপনারা ভিউয়ার্সরা নিশ্চয়ই আমার সাথে একমত। আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আমার এই ধারণাটা। আমরা যদি কোনো খারাপ ভিডিও বানাই, আমাদের কথা শুনতেই হবে, কথা শোনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের চিন্তা করতে হবে আমরা কী ধরনের ভিডিও প্রেজেন্ট করব ভিউয়ারদের সামনে। ইউটিউব একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, আমাদেরকে চিন্তাভাবনা করেই এটা বানাতে হবে ভিডিওগুলি, যেন সবার ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর জায়গা আপনারা দেখলেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।